বিশেষ অভিযান চালিয়ে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পুলিশ প্রায় 60 লক্ষ টাকা ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে। বেআইনি মাদক পাচারের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত দুইজনের কাছ থেকে একটি 7mm পিস্তল, একটি পাইপ গান, একটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত দুইজনকেই রায়গঞ্জ আদালতে হাজির করলে বিচারক 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত 21 মার্চ সন্ধ্যা আনুমানিক 6:30 ডালখোলা সোনার বিধানপল্লী এলাকায় বুড়ি মহানন্দ সেতুর উপর থেকে দুইজনকে আটক করে তাদের কাছ থেকে 6 প্যাকেট ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। ওজন 530 গ্রাম, যার আনুমানিক মূল্য 60 লক্ষ টাকা। ধৃত অজয় সাহানির কাছ থেকে একটি 9mm পিস্তল এবং প্রদীপ সাহার কাছ থেকে একটি গুলি ভর্তি পাইপ গান উদ্ধার হয়েছে। ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। অন্বেষা ক্যাটারার সাধে অতুলনীয় বিশ্বাসে ভরপুর, অন্বেষা ক্যাটারার সাধে অতুলনীয় বিশ্বাসে ভরপুর, যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নম্বর 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।